আজ চলে এসেছি আমার ছোট্ট ছাদ বাগানে। ছাদ বাগানটা এই বৃষ্টির ভেতর কেমন আছে সেটা দেখাতে। বর্ষার জল পেয়ে দেখুন জবা ফুটেছে সবকিছুই। আমি যেতে পারছি না কাছে, কারণ এখানে আমার গাছগুলো আছে, সুন্দর জবা ফুটেছে। আরেকবার দেখে নিন আমার ছাদ বাগানে পুরো গাছগুলো। এটা আগের বছরের কপি, আমি দেখতে চাই আগের বছরের কপি গাছটা আমি বাঁচিয়ে রেখেছিলাম। এই আগের বছরের কপি গাছটায় কপি হয় কিনা এটা দেখলেই বোঝা যাচ্ছে আগের বছরের কপি গাছ এই যে এত বড় লম্বা হয়ে গেছে গরমকালে, সেটাই দেখব হচ্ছে কিনা। দেখুন পুরো ছাদ বাগানটা আমার, কিন্তু সেইভাবে কোনো গাছগুলোয় অসুবিধা হয়নি, ভালোই আছে গাছগুলো। বরং গাছের উপর যে ধুলো পড়েছিল সেই ধুলোগুলো ধুয়ে গেছে, সুন্দর আছে, চকচক করছে। এগুলো পালং শাক, পালং শাক আমার বৃষ্টির জলে চান করে আরো তরতাজা হয়ে গেছে খুবই। দেখুন গাছের পাতাগুলো আরো বড় হয়ে গেছে। আমার যে ছাদের এই যে পাঁচিল, এই পাঁচিলে আমি সব গাছ তুলে রেখেছিলাম, ঝড় আসবে বলেছিল তাই জন্য সব নাবানো হয়েছে। কিন্তু এখন দেখুন ঝড় আসেনি, কিন্তু গাছগুলো আমার বৃষ্টিতে ভিজে এত সুন্দর হয়ে গেছে যে কি বলবো। এই দেখুন এগুলো কামরাঙা, অনেক বড় হয়ে গেছে বৃষ্টির ভেতরেই, খুব বড় হয়ে গেল। যে ফুলকপিগুলো আমার ছাদের পাঁচিলে তোলা ছিল এইগুলো সেই গাছ, দেখুন কত বড় হয়ে গেছে, ভেতরে ফুলকপি ধরা শুরু করে দিয়েছে বলেছিলাম। গাছগুলো আমার কিন্তু কিছু অসুবিধা হয়নি। ফুলকপিগুলো আছে আমার ওই বস্তার গ্রো ব্যাগে, গ্রো ব্যাগে জল যা পড়েছে সব ড্রেনেজ হয়ে গেছে। জল পড়লেই, বেশি জল হলে আমার এই বস্তার এই গ্রো ব্যাগগুলো দিয়ে জল বেরিয়ে যায়, তাতেই সুবিধা হয় গাছগুলোর। এখানে আমার নতুন করে আবার বরবটি ধরছে, দেখুন এই যে বরবটি হয়েছে, নতুন পাতা বেরিয়েছে, এই যে একটা বড় বরবটিও হয়েছে, এই যে দেখাচ্ছি আমি, এই দেখুন বেশ বড় বরবটি হয়েছে, বরবটি আবার নতুন করে ধরছে। এটা আমার সেই পুরনো গাছটাই, সুন্দর করে আবার ধরছে। গোলাপগুলো জলে ভিজে ভারী হয়ে গিয়ে পুরো ঝুলে পড়ছে, খুব সুন্দর এই গাছটায় গোলাপ হচ্ছিল, শুরু হয়েছিল। বৃষ্টির জল পেয়ে বেগুন গাছগুলো কি সুন্দর তরতাজা হয়ে গেছে। আর যে বেগুনটা কদিন আগেও দেখুন এক ছোট ছিল, সেটা কত বড় হয়ে গেছে। আমি দুদিন ছাদে আসিনি বৃষ্টির জন্য, বেশ বড় হয়ে গেছে গাছগুলো। এইগুলো সেই ক্যাপসিকাম গাছ। এই পাশে এই যে বলেছিলাম আমার বাঁধাকপি বেশ সুন্দর বড় হয়েছে, এই একটা গাছ সেই বড় হওয়া বাঁধাকপির গাছ। আর গাছগুলো দেখুন বৃষ্টির জলে খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল, খুব তাড়াতাড়ি। ক্রেটের গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে। আর এই যে টমেটো, সব গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে এই দুদিনে, দুদিন আমি ছাদে আসিনি। দেখেছেন কত সুন্দর হয়েছে, সব জলে ভরে গেছে। এই বেগুন গাছগুলোকে দেখুন কত ফুল হয়েছে, কত ফুল। বৃষ্টিতে আমার ছাদ বাগানের কোন রকম অসুবিধা কিন্তু হয়নি। দেখুন গাছের ফুলগুলো, এই যে লেবু গাছে এত ফুল হয়েছে, একটা ফুলও কিন্তু ঝরে যায়নি বৃষ্টিতে। গাছগুলো বরং সুন্দর হয়ে গেছে, প্রচুর লেবু হয়েছে, একদিন তুলতে হবে, তুলব। প্রচুর লেবু, এইগুলো হচ্ছে সিডলেস লেবু, খুব বড় বড় হয়েছে, অনেক হয়েছে। ঝড় আসবে বলেছিল,
ওই জন্য সমস্ত গাছগুলোকে আমি একসঙ্গে জড়ো করে রেখে দিয়েছিলাম। আবার এগুলোকে আমাকে ঠিক করতে হবে। আর এই লঙ্কা গাছটা দেখুন কত সুন্দর হয়েছে, বেশ বড় বড় লঙ্কা হয়েছে। এটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম লঙ্কা গাছটা। আমার লঙ্কা গাছে বললাম কিছুই ক্ষতি হয়নি, দেখুন কি সুন্দর লঙ্কাগুলো লাগছে। আবার লঙ্কা ধরবে, আর এই বৃষ্টি পেয়েছে আরো গাছ সুন্দর হয়ে উঠবে। এদিকেও গাছগুলো সব আমি একসঙ্গে জড়ো করে রেখেছিলাম। প্রচুর হাওয়া হচ্ছে, হয়তো হাওয়ার আওয়াজও ভিডিওতে আসবে। দেখুন লঙ্কাগুলো ঠিকই আছে, গাছ আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি গাছে বৃষ্টিতে। আসলে মাটি এমনভাবে তৈরি করা ছিল যাতে জল একদম না বসে, জলটা যাতে সম্পূর্ণ বেরিয়ে যায়, তার জন্যই জলটা বেরিয়ে গেছে, গাছের কোনো অসুবিধা হয়নি। এটা হচ্ছে লাউ গাছ, আমি দেখিয়েছিলাম ছাদের লাউ গাছটা, দেখুন একটা দুটো করে লাউ ধরা শুরু করেছে। বৃষ্টির জল পেয়ে এই ব্লিডিং হার্টও সুন্দর ফুটেছে।